একজন পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালকের বেতন কত হতে পারে সর্বসাকুল্যে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে প্রথমেই করতে চাই, তারপরে আসছি আমার পয়েন্টে। আমি পত্রিকাতে দেখলাম, লিংক আমার কাছে আছে, যে একজন বাংলাদেশের একজন পাসপোর্ট এবং ইমিগ্রেশন কন্ট্রোলের একজন সহকারী মহাপরিচালকের বেতন বা সম্পদের পরিমাণ দুর্নীতি তথাকথিত দুর্নীতি দমন কমিশন পেয়েছে শত শত কোটি টাকা। আমার প্রশ্ন হলো, এই ব্যক্তি সর্বসাকুল্যে বেতন যার 44 বা 46 হাজার হতে পারে, সারা জীবন যদি উনি চাকরি করেন তাহলে উনার 1 কোটি টাকা হওয়ার কথা নয় সম্পদের পরিমাণ, তাহলে কিভাবে শত শত কোটি টাকার মালিক হলেন এই পাসপোর্ট অধিদপ্তরের সহকারী মহাপরিচালকের বেতন, মানে সম্পদের পরিমাণ? আমরা প্রায় শুনে থাকি আমাদের প্রবাসীরা পাসপোর্ট কেন্দ্রিক দুর্নীতি, হয়রানি এবং জটিলতা। মাসের মাস অপেক্ষা করার পরেও সৌদি, মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন তারা পাসপোর্ট পায় না। একটা দেশের পাসপোর্ট পেতে গেলে পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশই আছে যে দেশের তার নাগরিক অধিকার, যে ডকুমেন্টসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, পাসপোর্টটা পেতে গেলে টাকা দেওয়া লাগে। পৃথিবীর কোথাও লাইবেরিয়া সোমালিয়াতে এটা ঘটে না। বাংলাদেশে প্রতিদিন পাসপোর্ট করতে যাবেন, সরকারি ফিজের বাইরেও তারা টাকা দাবি করেন। কতটা অদ্বৈতপূর্ণ এবং ব্যর্থ এবং আপনার দুর্বৃত্তায়িত প্রশাসনিক ব্যবস্থা হলে, যে আমি একজন নাগরিক হিসাবে আমার অধিকারের জায়গা বা প্রশ্নটা, আমি আমার পাসপোর্ট নেব, আমার পাসপোর্টের মালিক প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর বাবাও না, প্রধানমন্ত্রীর স্বামীও না, বা কোনো ধরনের প্রেসিডেন্টের বাবাও না, না কোনো সরকারি মন্ত্রী, আমলা, কর্মকর্তা, আমার পাসপোর্টের মালিক হচ্ছে একমাত্র আমি, বিকজ আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ। এই ডকুমেন্টটা দিতে তারা পয়সা নেন। আপনি কল্পনা করতে পারেন এদেশের কোন অবস্থায় আছেন? এজন্যই আমাদের আজকে দেখেন হাজার হাজার প্রবাসীরা মালয়েশিয়াতে, সৌদি আরবে, ইউএইতে সময় মতো পাসপোর্ট পাওয়ার না পাওয়ার কারণে তারা অবৈধ হয়ে যাচ্ছেন। লক্ষ লক্ষ টাকা যে জমি বিটে বেড়ে বিক্রি করে যারা গেছেন তাদের এই অবস্থা চলছে, কিন্তু পাসপোর্ট তারা পান না। আমার প্রশ্ন হলো যে এই যে পাসপোর্ট, তাহলে এই শত শত কোটি টাকা বানাতে গিয়ে উনি কতজন রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছেন, কত নন বাংলাদেশিদেরকে পাসপোর্ট দিয়েছেন, কত পাসপোর্ট দেওয়ার নামে কতটা অবৈধ কাজ করেছেন? যদি যুক্তরাষ্ট্রে হতো তাহলে এটা ফেডারেল ক্রাইম হতো। ফেডারেল ক্রাইম যদি এটা হতো পাসপোর্ট কেন্দ্রিক, আপনি যদি ভোটার না হয়ে ভোটার লিস্টে নামও তুলতে যান, সেখানে দে উইল বি ডিপোর্ট ইউ ইফ ইউ আর নট এ ন্যাচুরাল আপনার বর্ন সিটিজেন, এবং আপনার লাইফ টাইম জেল। আজকে বাংলাদেশে প্রতিদিন আমাদের সবচেয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টটা এই পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা আপনার টাকা নিয়ে এখান থেকে ব্যবসা করে যাচ্ছে প্রতিদিন, এগুলা দেখার কেউ নাই। আমি এই জন্যই বলছিলাম যে আপনারা যারা বাংলাদেশে, আমার সময় কিন্তু খুব সংক্ষিপ্ত, কারণ আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, 9 to 5 ইজ মাই অফিস টাইম। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, শান্তি পাচ্ছিলাম না, যখন প্রবাসীরা প্রতিদিন প্রতিনিয়তই তারা অভিযোগ করে থাকেন তাদের পাসপোর্ট সময় মতো আসে না। উই হ্যাভ ম্যান পাওয়ার, উই হ্যাভ রিসোর্সেস, উই হ্যাভ মানি, উই হ্যাভ এভরিথিং, বা মাসের পর মাস ঘুরে তারা পাসপোর্ট পান না। কেন পান না? কেননা যারা টাকা দেয় না তারা পাসপোর্ট পায় না, যারা টাকা দেয় শুধু তাদের পাসপোর্ট আসে। আমি আপনারা প্রবাসী এবং বাংলাদেশের মানুষ যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলা আর কতদিন চলবে না? আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশে যারা আছেন এবং বিদেশে যারা আছেন, আমি একটা কথাই বলতে চাই, সেটা কি? সেটা হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, পরিমণি গ্রেফতার হয়েছে কি হয় নাই, বা কাকে গ্রেফতার তারা করলো কি করলো না, প্লিজ ডোন্ট ইভেন ওয়েস্ট ইওর টাইম। প্রতিবাদ করতে হবে, জানি একটা জায়গাতে। আমি রাজনীতিবিদদের বলতে চাই, আপনারা তাহলে বলেন যে আমাদের কোন প্রতিষ্ঠানটা আপনারা এই 12 বছরে বা আজকে 50 বছরে আপনারা ঠিক করেছেন? আমাদের নির্বাচন কমিশনার ঠিক নেই, আমাদের দুর্নীতি কমিশনার ঠিক নেই, আমাদের আপনাদের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই, আমাদের বিচার ব্যবস্থা ঠিক নেই, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক নেই, আমাদের পাসপোর্ট কেন্দ্রিক ঠিক নেই, আমাদের বর্ডারে তারা আপনার মানুষ মারে, প্রতিবাদ কেউ করতে পারে না, আমাদের পররাষ্ট্রনীতিতে আমরা ফেইলিওরের চরম ব্যর্থতা আমরা দেখতে পাই, তাহলে আপনারা কোন জায়গাগুলো ফিক্স করেছেন আপনারা আমাদেরকে বলেন? আমি যদি মিথ্যা বলে থাকি, আমি যদি প্রপাগান্ডিস্ট হয়ে থাকি আপনাদের ভাষায়, তাহলে বলেন আপনারা কোন জায়গাগুলো আপনারা ফিক্স করেছেন? একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো একটা দেশের নাগরিকের তার পাসপোর্ট চাওয়া এবং পাওয়ার অধিকার। সেই জায়গাগুলো আপনারা ফিক্স করতে পারেন না এই 12 বছর রাষ্ট্রক্ষমতায়। আমি মনে করি আপনারা সব প্রবাসীরা এবং বাংলাদেশিরা মিলে স্বরাষ্ট্রমন্ত্রী, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ যারা এখানে জড়িত আছেন প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা দরকার, রাষ্ট্রদ্রোহী মামলা। যদি সত্যিকার অর্থেই 5% আইনের দেশ হতো, রাষ্ট্রদ্রোহী মামলা আপনাদের বিরুদ্ধে হতো। বাট এটা যেহেতু মগের মূল হয়ে গেছে, মামলা হবে না, তবে মামলা কিন্তু হবে। আমি আবারও বলছি, মামলা হবে। এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন, আমার সময় সংক্ষিপ্ত, আজকে দেড়তৈন ভাষায় বলতে চাই, কাকে গ্রেফতার করলো, কাকে গ্রেফতার করলো না, বাদ দিয়ে দেন।
একটা উদ্দেশ্য নিয়ে আপনার সবাই মাঠে নামেন, সেটা কি? উই ওয়ান্ট চেঞ্জ বাংলাদেশ। আমরা আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত করা, অন্য দলকে নিয়ে আসা সমাধান নয়। সমাধান হলো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যারাই পরিচালনা করেন জবাবদিহিতামূলক এবং অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে। পরিবর্তনের জন্য একটা হোক প্রতিবাদ, একটা প্রতিবাদ, সেটা কি? আমরা এই দুর্বৃত্তায়িত, এই বিশৃঙ্খল এবং এই ফেইল রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই না। আমরা আইনের শাসন চাই। আমাদের প্রতিষ্ঠানগুলোকে যারা ফিক্স করতে পারবেন তারাই শুধুমাত্র থাকবেন রাষ্ট্রক্ষমতায়, আর না হলে কারো রাষ্ট্রক্ষমতা থাকার, আরে বুয়া, আর এই ফকিবাজ করে রাষ্ট্রক্ষমতা থাকার অধিকার নেই। যারা যেখানে আছেন আওয়ামী লীগ বিএনপি, যদি আপনার ফিউচার জেনারেশনকে শান্তিময় এবং শৃঙ্খলা যুক্ত একটা বাংলাদেশ দিতে চান, আমি আপনাদেরকে বলছি ওয়ার্ক ফর চেঞ্জেস। পরিবর্তন যদি না আনতে পারেন, ভেরি ব্যাড ডে ইজ হ্যাড অফ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। আপনাদের, আমার জেনারেশন এখন কেউ নাই, হয়তো আর থাকবে না ভবিষ্যতে, যে দুই একজন আছে তারাও হয়তো চলে আসবে, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বাংলাদেশে আছেন, টাকা দিলেও কাজ হবে না আপনাদের। টাকা থাকলেও আপনি কাজ হবে না। কেন কাজ হবে না? আমি এটা আপনাদেরকে প্রমাণ দেবো আর আরও একদিন, আমার কাছে প্রমাণ আছে। পরিবর্তনের জন্য কাজ করুন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন। এই বঙ্গুর, এই বিশৃঙ্খল, এই লুটপাট, এই দুর্নীতির এবং এই সিন্ডিকেট বাণিজ্যের আক্রাম এবং প্রবাসী যারা বলছেন, সবাই একসাথে হয়ে বলুন, আমরা আমাদের পাসপোর্ট সময় মতো চাই। আমরা পাসপোর্ট কেন্দ্রিক একটা টাকাও কাউকে দিতে চাই না, এটা আমার অধিকার। এটা পররাষ্ট্রমন্ত্রী দেন না, এটা প্রধানমন্ত্রী দেন না, এটা আমার বই, আমি নেব, আমার সরকারি ফিস দিয়ে আমি নেব আপনার টাকা চাওয়ার কে। এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, প্রত্যেক প্রবাসী যারা যেখানে আছেন, এবং একটাই উদ্দেশ্য, সেটা কি? সেটা হলো এই দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আমরা চাই, যদি আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশকে ভালোবাসি। ফরগেট অ্যাবাউট আদার স্টাফ, কাকে গ্রেপ্তার করলো এটার বিচার হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত, 34 বছর পরে, হিটলারদের সহযোগিতার এখনও বিচার হচ্ছে। এখানেও যারা রাষ্ট্রবিরোধী, বাংলাদেশের মানুষের খুন গুম থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থায় জড়িত, তাদেরও বিচার আজ অথবা কাল। বাংলাদেশের এই তরুণ প্রজন্ম, 12 বছরের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক নয়, অনেক পার্থক্য হয়েছে। কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেক বাংলাদেশের মানুষ, তারা জানে কি হচ্ছে তাদের দেশে, কথা হয়তো বলে না বয়ে, কিন্তু জানে কি হচ্ছে, এদের বিচার হবে। নাও গোল একটাই, সেটা কি? ব্রিঙ্গিং চেঞ্জ ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার স্টেটস লেভেল। দ্যাটস দ্য অনলি ওয়ে উই ক্যান ব্রিং চেঞ্জেস অ্যান্ড এস্টাবলিশ আওয়ার রাইটস। লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাই টাইম ইজ ওভার। আসসালামু আলাইকুম।